নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মা কালীর আশীর্বাদে বারোই নভেম্বর দু যে ছটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই ছয়টি রাশির বিষয়ে আমি আলোচনা করব তবে একটি কথা এর সময় যারা প্রতিকার প্রতিবিধান করছেন আপনারা গ্রহের প্রতিকার কবচ যারা নিচ্ছেন এই সময় কিন্তু খুব চট জলদি কিন্তু কাজ হয় যে কোনো প্রতিকার কারণ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু আকর্ষিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে দিই প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হয় হয়তো আপনাদের রাশির নাম সেম রাশির নাম থেকে যায় অনেকে ভাবেন যে কৌশিকদা বললো হয়তো আমাদের অর্থপ্রাপ্তি করতে পারে কিন্তু তা প্রত্যেকের ভাগ্যে কিন্তু হয় না কিন্তু আগামীকাল বিশেষ একটি দিন রয়েছে সেটি হচ্ছে মা কালীর আশীর্বাদ পেতে চলেছে এই ছয় রাশি ছয় রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনাদের লটারি শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট বা কোথাও আপনারা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে কিন্তু পারে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে জানাবো এবং যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন প্রতিদিন আপনারা এই ভিডিওটি শুনছেন অনেকে ভিডিওটি শুধুমাত্র রাশির নাম শুনেই ভিডিওটি কেটে দিচ্ছেন কিন্তু সম্পূর্ণ সেটা আপনাদের দায়িত্ব কারণ এখানে আমি আলোচনাটি করি অনেক কিছু বিষয় নিয়ে যদি আপনার রাশির নাম শুনে বেরিয়ে আপনারা যদি লটারির টিকিট কাটেন সেক্ষেত্রে সম্পূর্ণটা দায়বদ্ধতা আপনাদের কারণ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি কিছু শেখানোর চেষ্টা করি কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি চোখ হয় সেখানে সেম রাশির নাম থাকে কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি যদি আপনাদের জন্ম ছকে বড় ধরনের অর্থপ্রাপ্তি যদি হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ভাগ্যভাবকে স্ট্রং করা কিন্তু দরকার কারণ অনেকে বলছে যে আমার তো হচ্ছে না দেখুন প্রত্যেকেরই হবে এমন না আপনার হচ্ছে না আরেকজনের হচ্ছে কারো না কারো অর্থপ্রাপ্তি হচ্ছে যে কোনো দিক থেকে যদি আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে এই মুহূর্তে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত হতে কিন্তু চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো তার আগে আপনারা এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আমি এই ভিডিওটি আপনাদেরকে এই জন্যই দিচ্ছি যাতে আপনারা জানতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি আপনাদের অর্থপ্রাপ্তির যোগ না থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে না তার জন্য গ্রহের প্রতিকার আগে করা দরকার কারণ আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন এবং নবংশ চাট ভাগ্যভাব রাহু দশা মহাদশা এই সকল দিকটা কিন্তু জানা দরকার অনেকে বলছে যে ডেট অফ বার্থ নেই তাহলে কি হবে না না সেম বিচার আপনারা পাবেন যদি আপনারা হস্তরেখা যদি বিচার করেন সেক্ষেত্রেও কিন্তু সেম বিচার আপনারা কিন্তু পাবেন আগামীকাল রোববার মা কালী রাশির বাদে ছয় রাশি অর্থপ্রাপ্তি আমি টার্গেট নাম্বার শুভ সময়টা একে একে আপনাদেরকে জানাতে চলেছি প্রথম রাশি আগামীকালের জন্য তুলা রাশি তুলা রাশির টার্গেট নাম্বার সাত চার শুভ সময় দুটো আটত্রিশ মিনিট থেকে বৈকাল চারটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার চার আট আপনাদের শুভ সময় সকাল দশটা বাহান্ন মিনিট থেকে বারোটা একুশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনাদের টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা উনপঞ্চাশ মিনিট থেকে আপনার বারোটা ছয় মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার তিন এবং নয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা একত্রিশ মিনিট থেকে আপনার বারোটা বারো মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং ছয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে আপনার বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অন্তিম এবং শেষ রাশি কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং আরেকটি যে হচ্ছে হচ্ছে সেটি হচ্ছে দুই আপনাদের যে আপনাদের টার্গেট নাম্বারটা আমি বললাম আট এবং দুই আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং যারা প্রতিনিয়ত লটারিতে ইনভেস্টমেন্ট করছেন আমি একবার বলবো নিজস্ব ব্যক্তিগত জন্ম ছককে একবার হলো জেনে নিন যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আর যদি সেটা থাকে কোন সময় রয়েছে কোন বছর রয়েছে কারণ রাশির নাম মিলালে শুধু হবে না সেম রাশির তো প্রচুর মানুষ রয়েছে প্রত্যেকেরই কি আগামীকাল লটারি থেকে কুটিভূতি হবে তাহলে তো আজকে প্রত্যেকেই তো কুটিভূতি হয়ে যেত কেউ কারো কিন্তু কাজ করতো না কারণ কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি মিলবে আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু মিলবে না অবশ্যই আপনারা জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি না আপনারা প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ার না অনেকে জানতে পারবে এবং আপনারা অবশ্যই একটি কাজ করুন আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ